আমার নাম অনুকূল বেরা, বাবার নাম হুমচানন বেরা, মার নাম শিবানী বেরা, বাড়ি দক্ষিণ গোপালনগর, পাথর প্রতিমা। আমি এশিয়ান প্যাসিফিক লার্নিং অফ রিভারেজ ইন্ডিয়ান নাম্বার আইটি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। নিয়ার কাকদ্বীপ সেন্টার থেকে আমি এখানে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 মাস পড়াশোনা করেছি। এখান থেকে অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো স্যাররা বলেছে আমাদের, যে এখান থেকে স্কলারশিপ পাওয়া যায়, ভালোভাবে পড়াশোনা করলে এখান থেকে স্কলারশিপও পাওয়া যায়। অনেকে বলে যে এখান থেকে নাকি স্কলারশিপ পাওয়া যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি এখান থেকে স্কলারশিপও পেয়েছি, সেটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। আমি স্কলারশিপের খাম, এই যে স্কলারশিপের চেক, সবাই বলে নাকি এখানে এই সেন্টারটা ফালতু, এখান থেকে কিছু করা যায় না, এখান থেকে স্কলারশিপ পাওয়া যায় না, এখানে শুধু নাকি লোক ধরা হয়, অনেক কিছু অনেক ফালতু কথা বলে। কিন্তু আমি বিশ্বাস করি না, কেউ যদি না চেষ্টা করে, কেউ যদি না বিলিভ করে যে আমি এখান থেকে পড়াশোনা করবো না, এক দু মাস এলো ক্লাস করলো না, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, বাড়ি থেকে বাবা মা কষ্ট করে টাকা পাঠাচ্ছে, করছে, সে ক্লাস করার নাম এসে এখানে আড্ডা দিচ্ছে, কে ঘুরছে, আমি এখানে ক্লাস করে কন্টিনিউ ক্লাস করেছি, স্যাররা যা যা বলেছে সেগুলো শুনেছি, তার জন্য স্কলারশিপ পেয়েছি। কিন্তু অনেকে দুদিন ক্লাস করলো, 3 দিনের বেলা গিয়ে বাইরে গিয়ে বলছে এই তুই যাবি না, ওই সেন্টারটা খারাপ। কিন্তু আমি বলবো, তোমাদের সবাইকে বলবো যে তোমরাও এই প্রতিষ্ঠানটাকে বিশ্বাস করো, স্যার ম্যাম সিনিয়রদেরকে বিশ্বাস করো এবং ভরসা করো, তোমরাও স্কলারশিপ পাবে। তোমরা যদি চেষ্টা রাখো বা জেদ রাখো যে হ্যাঁ আমাদের স্কলারশিপ পেতে হবে, আমরা কষ্ট করে এখানে পড়াশোনা করছি, অন্য লোকের কথা শুনো, কারণ ওনারা তো পয়সা দেয়নি, কারণ তোমার বাবা মা তোমাকে পয়সা দিয়েছে, ওনারা কি এখানে পয়সা দিয়েছে, ওনারা দেন, তাহলে ওনাদের কথা শুনতে যাবে কেন? ওনারা হাজার কথা বলবে, ওনারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারে, তোমরা কি তাড়াতে এসছো এখানে? নিশ্চয়ই না। তোমরা তোমার বাবা মা যাতে কষ্ট করে টাকা দিয়েছে, সেই কারণে তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো। আমি এটাই বলবো, তোমরা অন্য কারোর কথা নেবে না, যেখানে পড়াশোনা করছো তার প্রতি বিশ্বাস রাখো, বাবা মার প্রতি বিশ্বাস রাখো, সিনিয়রদের টিচারদের প্রতি বিশ্বাস রাখো। আমাদের এখানে সিনিয়র আছে, অমিত স্যার আছে, দীনেশ স্যার আছে, আরও সিনিয়র দিদিরাও আছে, তাদের সঙ্গে কথা বলো, তোমাদের কিছু প্রবলেম হলে তাদের কাছ থেকে জানো, তাদের কাছ থেকে ফোন করো, কন্টিনিউভাবে যোগাযোগ করো, তোমরাও স্কলারশিপ পেতে পারো।